আগামীকাল 22 নভেম্বর বুধবার ঠিক এই সময় চারটে রাশির নাম বেরিয়েছে, যে চারটে রাশিরই জাতক জাতিকারা হঠাৎ করেই তাদের ভাগ্য বদলে ফেলতে পারবে। এই নিয়েই আজকের আলোচনা। আপনাদের অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি যে কেন আপনার সাথে মিলবে, কেন মিলছে না। দেখবেন আমার যে কোনো আলোচনায় আমি 50% বলি, যে 50% জাতক জাতিকাদের জীবনে সফলতা আসে। আমার যে কোনো প্রোগ্রাম দেখবেন 50% বলা হয়, আর 50% জাতক জাতিকাদের কোনো সফলতা আসবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের গ্রহের সুপ্রভাব থাকে, তাদের সমস্ত কিছু মিলে যায় এবং তারা লোহা ধরলে সোনা তৈরি করতে পারে। আর আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে আছে, তাদের কিন্তু কোনো আলোচনাতেই জীবনের পরিবর্তন আসবে না, তাদের মিলবেই না। তাই এগুলো কিন্তু আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। সেই কারণেই আমি বলি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, তাহলে এই আলোচনাগুলো আপনারা জানতে পারবেন, আপনার সাথে মিলছে না, কেন মিলছে না সেটাও বুঝতে পারবেন। আর আপনার সাথে মিলছে না যে সেটা আমিই কিন্তু বলে দিই, আপনার সাথে মিলছে না বলেই আমার প্রেডিকশন সঠিক, কারণ আমিই বলে দিই সকলের সাথে মিলবে না। তাহলে যে 50% জাতক জাতিকাদের মিলবে না আমি বলে দিই, তারা কারা? তার মধ্যে আপনি হতেই পারেন। আপনার কর্তব্য কি জানেন? তখন কোনো অ্যাস্ট্রোলজারকে দোষারোপ না করে, চ্যানেলকে দোষারোপ না করে নিজের ভুলটাকে খোঁজা, যে কেন মিলল না। নিশ্চয়ই কোনো প্রবলেম, আপনি যখনই জানতে পারবেন সেটাকে প্রতিকার করবেন, 6 মাস পর আপনার কিন্তু বেটার টাইম আসবে। আর যদি আপনি নিজে না জানতে পারেন যে আমার কি প্রবলেমে মিলছে না, তাহলে কি হবে, আপনি সেটাকে শুধরাবেনও না, অর্থাৎ প্রতিকারও নেবেন না, তাহলে আপনার কিন্তু দিনে দিনে খারাপ হবে। আপনি মিলিয়ে দেখুন, আপনি আজ থেকে 5 থেকে 6 বছর আগে যে অবস্থায় ছিলেন এখন আরও খারাপ, ভালোর দিকে নেই। কেন এত টাইম আপনার লাগলো? অনেকেই বলে আমি 15 সাল থেকে খারাপ অবস্থায় আছি, অনেকে বলে আমি 13 সাল থেকে আছি, কেউ বলে 18 সাল থেকে আছি, আমার উন্নতি হচ্ছে না। তাদের উদ্দেশ্য বলবো আপনারা এই কাজ করেন তাই আপনাদের উন্নতি হয় না, আপনারা শুধু এরর দোষারোপ করেন, নিজেকে বদলানোর চেষ্টা করেন না। প্রথমেই যখন আপনার 15 সাল 17 সাল 18 সালে সমস্যা তৈরি হয়, তখন যদি আপনার সমস্যাটা খুঁজে বার করে সেটাকে প্রতিকার করতে পারতেন, তাহলে সেই সালেই আপনার ভালো সময় আসত। অর্থাৎ প্রতিকার আমরা বলি 6 মাস, 6 মাস পর থেকেই কিন্তু ভালো টাইম আপনার আসবে। তাহলে এই 6 বছর 7 বছর আপনার খারাপ সময় পেরোতে হতো না, তার আগেই ভালো টাইম আপনি আনতে পারতেন, শুধু আপনাদের ভুলের জন্য। সেই কারণে বলি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন আগে রাশিগুলোর নাম বলি, যে চারটে রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাবে, তারপর বিস্তারিত আলোচনা করব। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিথুন রাশি। আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে, আর সব ঠিকঠাক যদি থাকে তো। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। সময়টা ভিডিও শেষে থাকবে। আর যারা নতুন দেখছেন, আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, তারা হয়তো ভাবছেন বাবা মিথুন রাশির লটারি প্রাপ্তির সময় বলছে, লটারি কাটতে আমিও কাটবো। তাদের উদ্দেশ্যে বলবো দেখুন আপনি ভুল করবেন, এটা সকলের জন্য না। মিথুন রাশি মানেই লটারি কাটতে হবে তার সময় বলছি, তা কিন্তু না। এটা হচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে বলেছে কাটতেই হবে তাদের, তাদের জন্য সময়টা বলা হয়, কারণ তারা লটারি কাটবেই, কারোর কথা শুনবে না, তাহলে টাইমটা মেনটেন করে কাটুক, জাস্ট এতটুকুই। আপনি কোনোদিনও লটারি কাটেননি, আপনি প্রোগ্রামটা দেখবেন আর লটারি কাটবেন, এটা আপনার জন্য বড় ভুল, তাই এই ভুলটা কখনো করবেন না। আর আপনার যদি মনে হয় যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, তাহলে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে আদৌ আপনার মিলবে কি মিলবে না, বা মানে আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না, সেটা শিওর হতে পারবেন। কারণ এটা অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা, এছাড়াও এটা কিন্তু অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আলোচনা করা হয়। অর্থপ্রাপ্তির যোগ আর লটারি প্রাপ্তি অনেকটাই আলাদা, তাই ভালো করে কিন্তু বুঝে শুনে তারপরে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন। হঠাৎ করে কোনো একটা না বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করলে আপনাদের খারাপ হবে, ভালো হবে না। এরপরে আসুন 2 নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে।
আর আপনার মেষরাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা করে ফেলেছেন, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলেও যেতে পারে। আর আপনার মেষরাশি, আপনি ভাবছেন যে আমাকেও হয়তো লটারি কাটতে বললো, আপনি প্রথম দেখছেন প্রোগ্রাম, তাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন আপনার মেষরাশি ঠিক আছে, এটা সকলের জন্য কিন্তু বলা হয়নি, কারণ আপনি ফার্স্ট প্রোগ্রামটা আজকে প্রথম দেখছেন, আপনি হয়তো ভাবলেন যে লটারি কাটার সময় বলছে, আমারও মেষরাশি, আমিও কি কাটবো। তাহলে আমি বলবো এটা আপনার জন্য অনেকটা বড় ভুল হবে, কারণ এটা সকলের জন্য না, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা, লটারি না কেটে থাকতে পারে না, তাদের জন্য সময়টা বলা হয়। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই ভিডিওটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেকটাই ভুল, তাই ভুল কাজটা করবেন না। আর যদি আপনার মনে হয় যে আমি একটু জানতে চাইছি যে আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না, তাহলে বলবো আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে পারেন, সেখান থেকে আপনি শিওর বা সঠিক তথ্যটা জানতে পারবেন যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি না, কারণ এটা অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা, এছাড়াও এটা অর্থপ্রাপ্তির যোগ, এগুলো বুঝতে হবে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটের নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, সময়টা ভিডিওর শেষে থাকবে। আর যারা প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার কর্কট রাশি, আপনি ফার্স্ট প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবতে পারেন যে কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, আমিও কাটবো নাকি, তাহলে আমি বলবো ভুল করবেন, এটা সকলের জন্য নয়, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা সঠিক নয়। আর আপনার যদি মনে হয় আপনি জানতে চাইছেন যে আদৌ আপনার লটারি থেকে কোনোদিনও প্রাপ্তি ঘটবে কি না, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিন, তাহলে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা, তাই আপনার জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করাবেন তখন সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন। এরপরে আসুন সর্বশেষ যে চার নম্বর রাশির কথা বলবো, সেটা মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে। আর আপনার মীন রাশি, আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন, হয়তো ভাবছেন যে মীন রাশি মনে হয় সকলকেই লটারি কাটতে বলল, তাদের উদ্দেশ্যে বলবো একদম না, আপনি প্রথম দেখছেন তাই বুঝতে হয়তো অসুবিধা হয়েছে, এটা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে, তাদের জন্য, তারা লটারি কাটবেই, লুকিয়ে হলেও কাটবে, এই টাইমটা মেনটেন করে কাটতে পারে, তাদের জন্য সময়টা বলা হয়। আর আপনি কখনো লটারি কাটেননি, প্রোগ্রামটা দেখবেন আর লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেকটাই ভুল। আর যদি আপনার মনে হয় যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি না আপনি জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সেখান থেকে আপনি শিওর হতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না জানতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন আলোচনা, তাই এর থেকে আপনার সাথে মিলবেই বলা কিন্তু সম্ভব না। এছাড়াও এই যে চারটে রাশি নিয়ে আমি আলোচনা করলাম, প্রত্যেকের সাথে যে মিলবে তাও কিন্তু না, কারণ আমি প্রথমেই বলেছি যাদের রাশি মিলে যাবে তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকবে, তাদেরই মিলবে। আর যাদের রাশিটাই শুধু মিলবে, গ্রহ ভালো নেই, তাদের সাথে মিলবে না, এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। দেখুন, আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়, রাহু শুক্র মঙ্গল দ্বারা। এই রাহু শুক্র মঙ্গল যদি আপনার শুভ থাকে, ভালো থাকে, জন্মছক বা হস্তরেখায়, তাহলে আপনার সাথে মিলবে। আর যদি আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহু শুক্র মঙ্গল অশুভ থাকে, আপনার সাথে মিলবে না, এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। তাহলেই বুঝতে পারবেন যে আমার রাশি তো আছে মিলবে না, আমার রাশি তো আছে মিলবে, আপনি বিচার করলেই জেনে যাবেন। তাই অবশ্যই জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন। এরপর বলবো যে চারটে রাশি নিয়ে আলোচনা করলাম লটারি কাটার সময়, প্রথমে বলেছিলাম মিথুন রাশি, তারপর মেষ রাশি, এই দুটো রাশির জন্যই আগামীকাল সেম টাইম বেরিয়েছে, যারা প্রতিনিয়ত লটারি কাটেন তাদের জন্য সকাল 8টা থেকে বেলা 10টা অত্যন্ত শুভ সময়,
একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। এরপর দু নম্বর, মানে এর পরে যে তিন নম্বর এবং চার নম্বর রাশির নাম বলেছি সেটা হলো কর্কট রাশি, মীন রাশি। এই দুটো রাশির জন্য সেম টাইম বেরিয়েছে, আগামীকাল বিকেল তিনটে থেকে সন্ধ্যে ছটা, খুব ভালো টাইম, এই টাইমে একটি টিকিট কাটতে পারেন। এই যে টাইমগুলো বলা হলো, এই সময়গুলো যদি আপনি বার না করতে পারেন, ভীষণ ব্যস্ত বার করতে পারছেন না সময়, তাহলে কি করবেন, রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল বলে দিচ্ছি, লিখে নিন, আগামীকাল রাহুকাল সময় বেলা এগারোটা বাইশ মিনিট থেকে বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না, এছাড়া সারাটা দিনই শুভ। তবে চেষ্টা করবেন রাশিভিত্তিক সময়টা মেনটেন করতে, যেরকম প্রথমের যে দুটো রাশি মিথুন এবং মেষ সকাল আটটা থেকে দশটা, আর এরপর যেটা কর্কট এবং মীন বিকেল তিনটে থেকে সন্ধ্যে ছটা, সময়টা মেনটেন করার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকো, নমস্কার।